গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি বারান্দায় রোজকার মতো। আজকে একদম ব্রাইট সানি ডে, সূর্য দেখতে পাচ্ছ তোমরা? ম্যাগু কিন্তু আজকে আসেনি এই সূর্য দেখতে। যাই হোক, আমি দেখি আর তোমরাই দেখো। কি সুন্দর ব্লু স্কাই দেখেছো, কি ব্লু, পুরো ক্লিয়ার ব্লু স্কাই যাকে বলে। বেরিয়ে এসেছি ঘর থেকে, মার ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম। মা ঘুমোচ্ছে, সিস্টার খেলা করছে ম্যাগুর সঙ্গে। চলো বাইরে যাই, পর্দা টর্দা সরাই, জানলা টানলা খুলি। লিভিং রুমটা ঘুমিয়ে আছে। একটা নিউ ডে শুরু হলো, আশা করব ভালো কাটবে। এমনি তো ঠিকই কাটে, আসলে মাকে নিয়েই তো ভীষণ অনিশ্চয়তা, একটা টালমাটাল চলতেই থাকছে এখন প্রত্যেক দিন। তো পর্দা টর্দা সব ভেলক্রো লাগিয়ে দিয়েছি, এবার রান্নাঘরে যাচ্ছি। শুরু হবে এবার চা করার কাজ। এই যে আমার চা হয়েও গেছে, চলো আগে চাটা খেয়ে নিই, তাহলে বড্ড দেরি হয়ে যায়। মার চা পরে তৈরি করে দেবো। এই যে ম্যাগুরা নিয়ে এসে আবার বসে পড়ল। ওর তো এখন মজা আর মজা, এত বড় জায়গা পেয়েছে, যেখানে সেখানে শুচ্ছে। দাঁড়াও আমি চাটা আগে খেয়ে নিই। চা খেয়ে দেখো, তিনটে গ্যাসে তিনটে বসিয়ে দিয়েছি। একটায় মার আপেল সেদ্ধ হচ্ছে, এটা ব্রেকফাস্টের ডিম, আর এটা হচ্ছে ডাল ভাতে করব ডাল সেদ্ধ। এই যে মা চা নিয়ে বসে পড়েছে, ফ্রেশ হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে, দেখো কেমন লাগছে মাকে। আর ম্যাগু ফিরে এসেছে, বাপির সঙ্গে ঘুরতে গেছিল, এই জল খাচ্ছে এখন। আমি এই ফাঁকে মপটা করে নিই, এত পায়ের ছাপ ফেলে না, মপ না করলে পারা যায় না। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আর আজকে হচ্ছে 8th অক্টোবর, আর এখন বাজে 8:30। ম্যাগি ফিরে এসছে, ম্যাগির জন্যই ওয়েট করছিলাম, কেননা তোমাদের সামনে আসবো আর ঠিক বেল টিপবে, তখন একটা মাঝখানে কেটে দিতে হয়, সেটা খুব অসুবিধে হয়। তো ওই জন্যে ওয়েট করছিলাম, ম্যাগি এলো, তারপরে ওর হাত পা ধুয়ে দিলাম, জল দিলাম, তারপরে মপ করলাম ঘর, তারপরে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। মাকে তো দেখিয়েছি, মা ভোরবেলা আমি যখন দরজা খুলে বেরোলাম তখন দেখলে মা ঘুমোচ্ছে, আর আমি সিস্টারকে বলেই দিয়েছিলাম যে 7টার আগে মাকে আর ডাকবে না, অত ভোরবেলা উঠে কি করবে বলো তো। তো 7টার সময় ওঠে, উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়, তারপরে আলাদা করে চা করে দিই, কারণ আমি আর সিস্টার আগেই খেয়ে নিই, তো মার জন্যে আবার ফ্রেশ করে চা করে দিই। তো কালকে আমি লাস্ট যখন রাত্রিরে মার সঙ্গে দেখা হয়েছে, মানে মাকে সিস্টার শুইয়ে টুইয়ে দিল, এ দিল, ওষুধ টষুধ দিয়ে দিল, সব করে চাপাচুপি দিয়ে দিল, দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল, তখন 96 স্যাচুরেশন লেভেল ছিল। তো এলাম যে যাগে আজকে তো তাহলে আর অক্সিজেনের দরকার পড়লো না, তো আমিও শুয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে তারপর সিস্টারকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি গো, আর তো আর মার লাগেনি? বললো হ্যাঁ, কালকে ওরা তো রেগুলার স্যাচুরেশন লেভেলটা চেক করছে, মানে কিছুক্ষণ পরে পরেই স্যাচুরেশন লেভেল চেক করছে, সেরকমই ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো বললো 12টার সময় দেখলাম 87-86 নেমে গেছে, সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। বলে আধ ঘন্টা মতো অক্সিজেন সাপোর্ট দিয়েছি, তারপরে দেখলাম লেভেলটা আবার বেড়ে 96-এ গেল, তখন খুলে দিয়েছি, তারপর থেকে আর এখনো অবধি লাগেনি। তো মানে প্রত্যেক দিনই সাপোর্টের কিন্তু দরকার পড়ছে, তো এর কিছু করার নেই আসলে, মানে অক্সিজেন লেভেলটা যখনই কমে যাচ্ছে তখনই সাপোর্ট দিতে হচ্ছে, তবু এইভাবেই চলছে। ডাক্তার তো বলেইছেন যে অনিশ্চয়তা ভরপুর, কিছু মানে ভেবে নেবেন না যে সব ঠিক হয়ে গেছে, তো এইভাবেই চলবে আর কি। আগেরবারে তো কার্বন ডাইঅক্সাইড পুরো বডিতে ভরে গেছিলো, মা ফুলে উঠেছিল, মানে যা তা অবস্থা হয়েছিল যখন অ্যাপেক্সে ভর্তি করেছিলাম এইবারে, তো সেই কন্ডিশনও আবার হতে পারে। তো এখনও অবধি এরকমভাবেই চলছে, দেখা যাক কতদিন এরকমভাবে চলে। তো রান্নাবান্না তো আছেই, আজকে আর মার জন্যে মাছের ঝোল, মানে যেটা সবজি দিয়ে করি সেটা করব না, কেননা একঘেয়ে রোজ রোজ তো ভালো লাগে না। আর এমনিতেই কি হয়েছে বলো তো, অ্যান্টিবায়োটিক, হাই ডোজ অ্যান্টিবায়োটিক পড়েছে বলে এই আমাদের যে টেস্ট বার্ডগুলো থাকে সেগুলো না ডাউন হয়ে গেছে। তো ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন যে এটা যার কারোরই হবে, হাই ডোজ অ্যান্টিবায়োটিক, হাই ডোজ মেডিসিন পড়লে টেস্ট বার্ডগুলো মানে ডাউন হয়ে যায়, তো ওটা আবার মানে ব্যাক টু নর্মাল হতে অ্যাটলিস্ট 2 উইকস মতো টাইম দিতে হবে, তারপরে উনি বুঝতে পারবেন যে এটা নুন, এটা চিনি, মানে এটা মিষ্টি, এটা নুন, নোনতা কী কী, এটা তেতো, এগুলো উনি বুঝতে পারবেন আফটার 2 উইকস। তো
তো 2 উইকস মতো টাইম দিতে হবে, যে কারণে প্রবলেম হচ্ছে প্রচণ্ড। মা কিছুতেই খেতে চাইছে না, মুখে নিয়ে বসে থাকছে। কালকে লাঞ্চ খাওয়াতে মানে সিস্টারের পুরো নাকানি চোবানি খেতে হয়েছে। প্রায় 1.5 আওয়ার লেগে গেছে মার ওইটুকু ভাত, মাছের ঝোল আর লাউ খেতে। তাও লাউয়ে ফেলে দিল, মাছের ঝোলও কোনো মতে খেলো, মানে সে মুখে নিয়ে বসে আছে বাচ্চাদের মতো, কিছুতেই গিলছে না, কি না কোনো টেস্ট নেই। এবার বুঝিয়ে ওটা যাচ্ছে না যে এটা মানে টেম্পোরারি, তোমাকে তাও খেতে হবে, কেননা না নিউট্রিশন পেটে গেলে তো জোর পাবে না। শুধু ওষুধে তো আর মানুষ চাঙ্গা হয়ে ওঠে না, যদিও চাঙ্গা হবে না, কিন্তু যাই হোক একটা তো মানে নিউট্রিশনেরও তো প্রয়োজন আছে শরীরে, না তো সেটা কিছুতেই বুঝিয়ে ওটা যাচ্ছে না, খেতে চাইছে না। মানে রাত্রিবেলা ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম সবজি দিয়ে, সেটাও মানে খাওয়াতে প্রচণ্ড মেহনত করতে হয়েছে, কিছুতেই খাবে না। সে চামচ, এক চামচ মুখে নিয়ে বসে আছে, সে গিলবেই না, এরকম আর কি, অবুঝের মতো হয়ে গেছে। তো যাই হোক এইভাবেই চলছে, তাই জন্যে আজকে একটু মেনুটা চেঞ্জ করেছি। ডাল ভাতে দেবো ওই সর্ষের তেল নুন দিয়ে মেখে ডালের একটা মন্ড করে দেবো, আর তার সঙ্গে আলু দিয়ে ওই একটু মাছের কালিয়া টাইপের করব, অত রিচ না, ওই পেঁয়াজ টমেটো রসুন এইসব দিয়ে একটু একটু মাখা মাখা মতো করে দেবো, তাহলে কী হবে একটু অন্যরকম হবে। এই করে করে টেস্টটাকে আনতে হবে, আর একটু উচ্ছে দেওয়ারও ইচ্ছে আছে, দেখি। মোটে বোঝে না, এটাই হচ্ছে আসল। এবার তোমরা বলবে এই বয়সে মানুষ অবুঝ হয়ে যায়, হ্যাঁ সেটাও বুঝতে পারছি, কিন্তু কি জানি মানে মেবি আমি হয়তো ওই এজে এখনো পৌঁছইনি, ওই অবস্থায় আমি এখন নেই বলে বোধহয় আমি সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। কিন্তু খাওয়াটা তো দরকার। নার্সিংহোমে লাস্ট যেদিনকে ডিসচার্জ করতে গেছিলাম সেদিনকে সবাইকে দেখছি লাঞ্চ খাচ্ছে, জানো, মানে সবাই বয়স্ক মানুষ, একটাই শুধু ইয়াং মেয়ে ছিল, তার ডেঙ্গু হয়েছিল, আদারওয়াইজ সবাই এজেড এবং সবাই খাচ্ছে। আর দুজন পেশেন্টকে দেখলাম তারা আরও এজেড এবং তাদের খাওয়ার ক্ষমতা নেই, মানে চামচে তুলে খাওয়ার ক্ষমতা নেই, তাদেরকে দুজন সিস্টার খাইয়ে দিচ্ছে কিন্তু মুখে দিলে তারা খাচ্ছে। মাই একমাত্র দেখলাম বললো না আমি খাবো না, এটা খাবো না, ওটা খাবো না করে অর্ধেকের বেশি সব ফেলে দিল। এবার ওখানকার সিস্টারদের, ওখানকার স্টাফেদের কি আর এত এসে গেল বলো, খাবে না খাবে না, মিটে গেল। ওরা এতই বা টাইম দেবেই বা কেন, তাই না? তো বাড়ির সিস্টার সেটা স্পেশাল রাখা হয়েছে বলে সে এতটা করছে, এত চেষ্টা করছে। তারপর খানিকটা তো মানুষ টু মানুষও ভ্যারি করে না, আমাদের আমার বাড়ির যে দুজন সিস্টার আছে তারা খুব কেয়ারিং, এবার সবাই তো সমান হয় না। তো যাই হোক এইভাবেই মানে টালমাটাল টালমাটাল করে 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 চলবে, চালাতে হবে। তো এখন যাব রান্না করতে, ভেবেছিলাম জানো তো ভোর ভোর আজকে অনেক কিছু এগিয়ে রাখবো, কিন্তু সেরকম কিছুই করতে পারিনি। তোমাদের দেখিয়েছি ভোরবেলা শুধু মার আপেল সেদ্ধ হয়েছে, আমাদের ডিম সেদ্ধ হয়েছে ব্রেকফাস্টের, আর ওই ডাল ভাতে করবো সেই ডালটা সেদ্ধ হয়েছে, এইটুকুই হয়েছে। গুড্ডির একটু চিলি চিকেন করে দেবো, ওর জন্যে ক্যাপসিকাম পেঁয়াজ ওটাও কেটে রেখেছি, এই আর কি, এইটুকুই করে রেখেছি। এবারে জাস্ট পটাপট রান্নাটা শেষ করব। তো আমার আজকে কিছু জিনিস আছে যেগুলোকে একটু জেরক্স করতে যেতে হবে, ফটোকপি করতে, সেটার জন্যও যাব, কিছু কাগজপত্র। তো দেখি কত কি করতে পারি। আজকে আবার প্রচণ্ড রোদ, মানে এত রোদের তেজ না, আমি দেখো বারান্দার একটু ভেতর দিকে দাঁড়িয়ে আছি, মানে বাইরে যাওয়া যাচ্ছে না, পুরো মুখে মানে সূর্যের তেজ যেটা সেটাই মুখের ওপর পড়ছে, যদিও খুবই ভালো লাগে। আর আজকের আকাশটা তোমরা এতক্ষণে তো দেখে নিয়েছো, একদম ক্লিয়ার ব্লু স্কাই, কি দারুণ লাগছে না, মানে মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে যে মানে ব্লু কালারটা করা, দারুণ লাগছিল সকালবেলা। তো চলো, অনেক গল্প হলো, অনেক কথা হলো সকালবেলা তোমাদের সঙ্গে, তো এবারে আস্তে আস্তে যেতেই হবে, রান্নাবান্না করতে হবে, তোমরা থাকো সঙ্গে। আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা সেদিনকে অ্যাট এ গ্লান্স দেখিয়েছিলাম, তো মানে অর্গানাইজ করেছি ড্রেসিং টেবিল, সেটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব, ইচ্ছে আছে, দেখা যাক কত দূর কী করতে পারি। এখন সঙ্গে চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আরম্ভ করে দিই, দরজা বন্ধ করে দিয়েছি, চলো। এসে গেছি রান্নাঘরে, বুঝতেই পারছো ডিমগুলো ছাড়িয়ে নিই, গরম গরম তাড়াতাড়ি ছেড়ে যায় জানো তো, তো ডিম টিম ছাড়িয়ে একের পর এক কাজ ছাড়িয়ে আর কি। মাছটা পরিষ্কার করে নিচ্ছি, আগে মাছের ওই কালিয়া টাইপ যেটা করব বললাম সেটাই আগে চাপাবো।
এটা মাছের ঝোলই বলতে পারো, ওই আর কি একটুখানি কালিয়া টাইপ করছি, বেশি রিচ তো করা যাবে না, মা খাবে তো, ওই আলু দিয়ে এমনি একটু ঝোলই বলতে পারো। ধনে পাতার একদম জঙ্গল এনে দিয়েছে, দেখেছো কী অবস্থা ধনে পাতাগুলো, এগুলোকে পরে ঠিকঠাক করে রাখবো, আর এখন আর পাচ্ছি না। এই কিছুটা ধনে পাতা ওই ঝোলেতে দেবো, ওই কালিয়া কাম ঝোল যেটা বলছি আর কি, কালিয়া বললে না নিজেরই একটু স্যাটিসফ্যাকশন হয় তাই কালিয়া বলছি, আসলে এটা ঝোলই। রান্না করতে করতেই মাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, মা ব্রেকফাস্ট খাচ্ছে, এই দেখো খাওয়ার কোনো ইচ্ছে নেই জানো তো, চুপ করে বসে আছে। দেখো নিয়ে মাকে সিস্টার ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছে, আমি এদিকে চলে এসে গুড্ডির চিলি চিকেনটা চাপিয়ে দিয়েছি, আমার তো আর দাঁড়িয়ে থাকলে চলবে না, না চিলি চিকেন চাপিয়ে দিয়েছি, এবার আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, খেয়ে নেবো কেননা খিদে পেয়ে গেছে। তো ম্যাগুর উচ্ছিষ্ট একটু ডিমের খোলাটা ছিল সেটা দিয়েই দেখো এক স্যান্ডউইচ করেছি, বাস এবার আমি ব্রেকফাস্টটা আগে খেয়ে নিই। এখন বাজে 10:10, অ্যাট লাস্ট আমি ব্রেকফাস্ট খেতে বসছি, সকাল থেকে একের পর এক একের পর এক দেখলে কতগুলো আইটেম হলো। এখনও ডাল ভাতেটা মানে মাখা হয়নি, ছ্যাঁকা হয়নি, ওটা ছাঁকনিতে দিয়ে রাখি তাহলে জলগুলো ঝরে যায়, তারপরে ওটাকে তেল আর নুন দিয়ে মাখবো, সেটা পরে। মা শুয়ে পড়েছে, মাকে শুয়ে দিয়ে আসা হয়েছে, ওই আমাকে একটু হেল্প করতে হয়, নারে বললাম না মুশকিল হয়, তো আমি এখন ব্রেকফাস্টটা খেয়ে নিই চলো। আমি ব্রেকফাস্ট খাচ্ছি আর ম্যাগুকে দেখো, মহিলা এই সোফার উপরে বসে আছে, দেখেছ ম্যাগুকে দেখলে আরাম করে এখন সোফায় বসে। ড্রেসিং টেবিলের অর্গানাইজেশনটা শেয়ার করবো, আগে ব্রেকফাস্টটা খেয়ে নি দাও। এনাও রান্নাগুলো দেখিয়ে দিই, এই যে মাছের কালিয়া কাম ঝোল যা বলো, একটু টেনে গেছে জানো তো জলটা, আর এটা চিলি চিকেন হচ্ছে এখনও, আর এপাশে এই ভাত হচ্ছে। ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি রুমে, ড্রেসিং টেবিলটা দেখাবো তোমাদের বলেছিলাম যে কীভাবে গুছিয়েছি সেদিনকে, জাস্ট মানে চট করে একবার দেখিয়ে দিয়েছিলাম তো, তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভালো করে শেয়ার করি। সেরকম কিছু হাইফাই কিন্তু আমার আইটেম নেই, আর বিশাল একেবারে মেকআপের কোনো আইটেমও নেই এখন, তো যেটুকু ড্রেসিং টেবিলে রাখি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ড্রেসিং টেবিলটা আমি একদম টপ ভিউ দিচ্ছি তোমাদের, আগে না আমি এরকম কাঁচের ওপরেই সব সাজিয়ে রাখতাম, তাতে কত কি অনেক মেহনত হতো, ধুলো পড়তো, আর পরিষ্কার করাটা বহুত ঝামেলাকর, তাই জন্য আমি এরকম মানে অর্গানাইজ করে রেখেছি। এই একটা কাপ আছে, এটা বনভিটা থেকে একবার ফ্রি দিয়েছিল, সেটাকেই আমি ইউজ করেছি, নতুন কিছু কেনাকাটির ব্যাপার নেই। এতে আমার থার্মোমিটার বা লিকুইড লিপস্টিক বা এই আই পেন্সিল ফাই পেন্সিল এইসব, আইব্রো পেন্সিল কাঁচি এইসবগুলো রাখি। আর এটা একটা বাস্কেট ছিল, সেই বাস্কেটটাকে ইউজ করেছি, এখানে পারফিউমগুলো রেখেছি, আমি পারফিউম ভীষণ মাখি, তো এই ডিও আছে, পারফিউম আছে, চিরুনি আছে, আর এটা হেয়ার ড্রায়ার থাকে, হেয়ার ড্রায়ারটা এখন গুড্ডির ঘরে আছে, বক্সটা এখানে রয়েছে, তো এই। আর এটা আর একটা বাস্কেট রেখেছি দেখো, এখানে রেগুলারই লিপস্টিকগুলো রাখি, এখানেও লিকুইড লিপস্টিক গুড্ডি রেখে দিয়েছে এখানে, আর এই এই দুটো একটা চুড়ি, এগুলো জাস্ট বেরোনোর সময় হাতে গলিয়ে নিই, আর এই মাথার গার্ডার এইগুলো, আর এটাও একটা এরকম কেস মতো ছিল, তাতে নেল পলিশগুলো রেখেছি, এটাকে ইগনোর করে, এটা আমার ওষুধ এসছে একটা রেখেছি, নেল পলিশগুলো রেখেছি সব এখানে, দেখেছ। আর এটা আমি সিঙ্গাপুর গেছিলাম যখন, তখন ওই শো পিস কিনেছিলাম, মেমেন্টো টাইপের আর কি, তো তার বক্সটাকে ফেলিনি, সেই বক্সটার মধ্যে এই দেখো যত সব ক্লিপ সেফটি পিন জাতীয় জিনিস, এক হাতে খুলতে পাচ্ছি না, এক হাতে ক্যামেরা রয়েছে তো, এই যে সেফটি পিন ক্লিপ এইসব যেগুলো, এইগুলোকে এর মধ্যে রেখেছি, আর এটা তো ঘড়ি আমার, বাস এই হচ্ছে আমার খুব ছিমছাম ড্রেসিং টেবিল, আর এটা তো পাউডারের কেস বুঝতেই পারছো, খুব ছিমছাম আমার ড্রেসিং টেবিল, বাকি যা মেকআপ আছে যা আছে সর্বস্ব আমি ড্রয়ারে তুলে রেখে দিয়েছি, কেননা এখানে বেশি ভিড় করা মানে
ধুলো পড়বে আর পরিষ্কার আমাকে করতে হবে, আর সেই একটা একটা করে পরিষ্কার করা বহুত ঝামেলা কর ব্যাপার, তাই জন্য সবই আমি এই অর্গানাইজারে রেখেছি। এগুলো এইভাবে রাখলে কিন্তু অনেকটা পরিষ্কার করতে সুবিধে লাগে। আর তলায় কিছুই নেই, তলায় এই একটা জিপলকের মধ্যে আমার সানগ্লাস আছে, আমার সানগ্লাস অনেকগুলোই সানগ্লাসের কালেকশান আছে, অতি সাধারণ মানে দামি কিছু না যে দেখাবো। আর এটা আমার একটা খাতা হিসেবের, আর এটা মার পালস অক্সিমিটার কিনেছিলাম, তার বক্সটা এখানে রয়েছে, বাস এই। আর নিচেও সব খালি, দেখতে পাচ্ছ সবই খালি, কিচ্ছু নেই। তো দেখিয়ে দিলাম আমার একদম অর্ডিনারি ছিমছাম ড্রেসিং টেবিল। আসলে আছে অনেক কিছুই, তোমাদের আমি যখন একটা মেকআপ বক্স ভিডিও দেখিয়েছিলাম যে আমার মেকআপ বক্সে কী কী থাকে, সব কিছুই আছে, কিন্তু কোথাও তো যাই না, আর রেগুলার বেসিসে ওইগুলো পরাও যায় না, আর আমি অত সাজিও না, তো যে কারণে সেইগুলোকে সব ড্রয়ারে তুলে রেখে দিয়েছি। যেটুকু আমার রেগুলার বেসিসে লাগে, যেটুকু মানে ইউজ হয়, সেইটুকুই শুধু ড্রেসিং টেবিলে রেখেছি, কেননা পরিষ্কার করার ঝামেলাটা না আমার ভীষণ মানে বিরক্তিকর একটা কাজ, যে ওই ধুলো পরিষ্কার করা, মোছা মুছি। তো তাই জন্যে নিজের সুবিধার্থে এই অর্গানাইজারের মধ্যে রেখেছি সব কিছু, যাতে ওইগুলো তুলে তুলে পরিষ্কার করে নিতে পারি। কাঁচের ওপর সাজিয়ে রাখলে হয়তো দেখতে অনেক ভালো লাগতো, কিন্তু খাটুনি তো আমারই বলো। তো যাই হোক, দেখি আমি একটু ফটোকপি করতে বেরোবো বলেছিলাম, জেরক্স করতে, সেটা করতে যেতে পারি কি না দেখি, আবার আস্তে আস্তে একটু অন্ধকারও হয়ে আসছে, দেখছি দাঁড়াও। আর আজকে একটা আরেকটা নাইটি পরেছি, দেখেছো, এটা অষ্টমীর দিন চান করে উঠে পরেছিলাম, সেটাকেই আবার কেচে আজকে পরেছি। তো তোমাদের এগুলো সব পরিচিত তো, পূর্ব পরিচিত তো। একজন আমাকে কালকে কমেন্ট বক্সে লিখেছো যে সাদা নাইটি পরে তুমি রান্না করছো, এটা কি আর সাদা থাকবে? অবশ্যই সাদা থাকবে, তোমাকে আমি 5-6 মাস পরেও দেখিয়ে দেবো, ওটা কিন্তু একদমই সাদা থাকবে। আমরা কি বাচ্চা? আমরা কি নতুন রান্না করতে শিখছি? আমরা কি নতুন সংসার করতে এসেছি যে এখন আলু থালু একটা ভাব থাকবে, এটা গায়ে লেগে যাবে, ওটা গায়ে পড়ে যাবে? সেই অবস্থা এখন আর আমাদের নয়, আমাদের অনেক দিন হয়ে গেল রান্নাবান্না করছি, তো পোক্ত পাকাপোক্ত হয়ে গেছি, তো এখন আর গায়ে লাগা, গায়ে পড়া বা হলুদের দাগ হাতে মানে গায়ে মুছে ফেলা এসবের অভ্যেস আর নেই। তো যে কারণে একদম চিন্তা করো না, সাদা নাইটি যেটা আমি কালকে পরেছিলাম, কালকের ভিডিওয়ে দেখিয়েছি, সেটা আমি আবার 6 মাস পরেও তোমাকে দেখাবো, পরে তখনও দেখবে সেম সাদা নাইটি সেমই আছে। এখন বাজে 11:10, আর এই দেখো এই ফাইলে কিছু কাগজপত্র আছে যেগুলো আমাকে একটু ফটোকপি করতে হবে, আমি বেরোচ্ছি, তাই জন্যে জেরক্সের জায়গায় যাচ্ছি। তো জেরক্সের দোকান তোমাদের আগে দেখিয়েছি, তাই জন্য এখন আর শ্যুট করছি না, আমি ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর যদি সব ঠিকঠাক থাকে আগামীকাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।